প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন এবং প্রায় সবাই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া তারপরে অনলাইন বিভিন্ন জায়গায় আপনাদের এই খবর প্রকাশও করেছেন যে আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন নিজদলীয় জোট নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ব্যক্তিগত সফরে আগামী পরশু উনি দেশের বাইরে যাচ্ছেন। যাওয়ার আগে তিনি ঢাকায় উপস্থিত দলের জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন নব্বদলের কিছু নেতৃবৃন্দ তাদের সহ উনি ডেকেছিলেন জাস্ট সাংগঠনিক ব্যাপারগুলি নিয়ে আলোচনা করার জন্য। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা একটা চিঠি দিয়েছি সারা দেশে যে দলের সকল জেলা মহানগর উপজেলা থানা পৌর ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলি ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলির গঠন পুনর্গঠন করার জন্য এবং সেটা করার ব্যাপারে কিছু নীতি নির্ধারণে কিছু বক্তব্য আমরা সেখানে দিয়েছি। তার আলোকে যাতে কমিটিগুলি যত দ্রুত সম্ভব গঠিত হয় সেই ব্যাপারে তিনি নেতৃবৃন্দকে পরামর্শ দিয়েছেন এবং ওনার অনুপস্থিতিতে সেই সময়ে যার যার উদ্যোগে সর্বোচ্চ শক্তি দিয়ে দলের কাজ সম্পাদন করার জন্য তিনি নেতা আমাদের নেতৃবৃন্দকে উনি নির্দেশ দিয়েছেন পরামর্শ দিয়েছেন। বস্তুত আজকে এই আলোচনাটা মূলত এই নিয়েই এবং আমরা সবাই তার ভ্রমণ নিরাপদ হোক তৃপ্তিময় হোক। আমরা সবাই জানি যে তার কনিষ্ঠ সন্তান ইন্তেকাল করেছে এবং এই সন্তান ইন্তেকাল করার পরে তার বড় সন্তানের সঙ্গে তার এখনো দেখা হয় নাই এবং নাতি নাতনিদের সঙ্গেও দেখা হয় নাই এবং আমরা আরো জানি যে ওনার চোখের চিকিৎসার জন্য ওনার লন্ডনে যাওয়ার কথা ছিল অনেক আগে বেশ কদিন আগে, সেটা উনি রাজনৈতিক কারণে উনি যেতে পারেন নাই। উনি চিকিৎসা করাবেন এবং পরিবারের সঙ্গে কিছু সময় কাটাবেন এবং যত দ্রুত সম্ভব উনি দেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আমরা নিজেরাও তার এই সফর নিরাপদ হোক সফল হোক এটা আমরা আশা করেছি। আমরা দোয়া করছি আল্লাহর কাছে এবং আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে অনুরোধ জানাব তারা যেন দোয়া করেন যে দেশনেত্রীর সফর জন্য নিরাপদ এবং সফল হয়। ধন্যবাদ আপনাদের।